সিলেটে ভয়াবহ বন্যা, হাজার কোটি টাকার সড়কের নিচে নেই কোনো মাটি। সিলেটে চলছে স্মরণকালের ভয়াবহ বন্যা, এতে গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে বন্যা দুর্গতরা। এছাড়া বন্যার ফলে সিলেট সুনামগঞ্জের অধিকাংশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভয়াবহ বন্যার ফলে দেশের অন্যতম ব্যস্ততম সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু সড়কের অবস্থাও শোচনীয়। বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর এবার ভাঙতে শুরু করেছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক। পানির স্রোতে সরে যাচ্ছে সড়কের মাটি। এরই মধ্যে সিলেট ভোলাগঞ্জ সড়কের হাবির দোকানের স্থানে রাস্তার নিচ থেকে মাটি সরে গেছে, ফলে যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই সড়ক। এতে যোগাযোগ ব্যবস্থা আরও বিঘ্নিত ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। জানা গেছে 2016 সালের 31 মে সিলেট কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ সড়কে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ৪৪১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় ধরে 31.7676 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি 34 মাস শেষে 2018 সালের ফেব্রুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময়ের ব্যবধানে বেড়েছে নির্মাণ এবং সময়ের খরচ। পরে চুক্তিতে প্রায় 5 বছর পেরিয়ে মহাসড়কের নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 750 কোটি টাকা। এছাড়া উইল স্কেট স্থাপন সহ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় সড়কের কাজ, আর নির্মাণ কাজ শেষে চুক্তি অনুযায়ী 3 বছরের রাস্তা দেখভাল করার দায়িত্ব নেন স্প্রেকটা ইন্টারন্যাশনাল কোম্পানি। তবে সে দায়িত্ব কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মঙ্গলবার সড়কটি পরিদর্শন করেছেন সড়ক এবং জনপথ বিভাগ সৌজের সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সীমান্ত। তিনি বলেন, বন্যায় সড়কটির নিচ থেকে মাটি সরে গেছে। আমরা সড়কটি যথাশীঘ্রই মেরামতের উদ্যোগ নিয়েছি। ওখানে মাটি ভরাট করে রাস্তার পাশে বালির বস্তা দেওয়া হবে। আপাতত ভাঙন থেকে সড়কটিকে রক্ষার উদ্যোগ নিচ্ছি। পানি কমলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে আরও বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্রমোন্নতিতে সন্তুষ্ট না হয়ে দেশে নতুন করে সম্ভাব্য আরও বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রশাসন সহ সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং একটি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা সাংবাদিকদেরকে জানান। তিনি বলেন, নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আমরা কেউ যেন সন্তুষ্ট না থাকি। পানি এসে দ্রুত চলে গেছে বলে এটা মনে করার কোনো কারণ নেই যে পানি আর আসবে না। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবহাওয়ার পূর্বাভাস যেমন দেখছি তাতে একেবারে অসম্ভব কিছু না যে পরে আবারও এরকম বন্যা হতে পারে। আসামে ম্যাসিভ বন্যা হয়েছে, কিন্তু আসামের পানি ওইভাবে আসেনি যেভাবে মেঘালয়ে পানি আসছে। সিলেট এবং সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজারের জেলা প্রশাসকদেরকেও বলা হয়েছে, আসামের পানি এলে তারা যেন রেডি থাকেন, যোগ করেন তিনি। বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সহমর্মিতা জানাতে প্রধানমন্ত্রী সিলেট সফরে যাচ্ছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বন্যার মতো এই ভয়াবহ দুর্যোগকালের নির্দেশনা মোতাবেক সবার ছুটি বাতিল করা হয়েছে। উপজেলা পর্যায়ে সবাইকে একসঙ্গে বসে বন্যা মোকাবেলায় কর্মপরিকল্পনা ঠিক করতে বলা হয়েছে। তিনি বলেন, একই সঙ্গে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশেষত কৃষি মন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, এরপর বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে যেন ভাসমান বীজতলা করার প্রস্তুতি নেওয়া হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্যা অবস্থার সর্বশেষ নিউজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।